আসসালামু আলাইকুম সবাইকে আমাকে ঝটপট সবাই জানিয়ে দেন আমার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড অলসো ভিডিও কোয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং হচ্ছে গিয়ে সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা না জাস্ট আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন অ্যান্ড সবাই আমার সাথে ঝটপট জয়েন করে ফেলুন বিকজ আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো অ্যান্ড হচ্ছে গিয়ে আমি অলরেডি লাইভে আসার আগে স্টেটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু দেখাবো সো ঝটপট আমার সাথে জয়েন করে ফেলুন সবাই আমার সাথে ঝটপট জয়েন করে ফেলুন অ্যান্ড হচ্ছে গিয়ে নাও আমি যে কালেকশনটা নিয়ে কথা বলবো অ্যাট ফার্স্ট আমি বলে নিই যে অনেক শীত পড়েছে সো আমি ভাবলাম যে শুরু করার আগে কোহিনু বুটিক্স হাউসে যেই সব ইন্ডিয়ান সুতি শাল কালেকশন এসেছে সেইগুলি নিয়ে একটু কথা বলি ওই কালেকশনগুলি আগে দেখিয়ে দেয় আর আজকে শুরু করার আগে ঠিক আমি অ্যাজ ইউজুয়াল যা করি আমাদের স্টোর লোকেশনটা বলে নিচ্ছি আমাদের স্টোরটা লোকেটেড হচ্ছে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নং ওয়ান জিরো টু দোকান নাম্বারটি হচ্ছে একশো দুই নম্বরের দোকান এবং সবাই ঝটপট শেয়ার করে ফেলুন যে যত বেশি শেয়ার করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ হ্যাপি নিউ ইয়ারের ফার্স্ট ডে মানে নিউ ইয়ার আসার সাথে সাথেই কিন্তু একটা থ্রি পিস গিফট পেয়ে যাচ্ছে সো আজকে যে কালেকশনটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে ইন্ডিয়ানি কাশ্মীরি শাল সো হচ্ছে একদম কাশ্মীরি খুব সুন্দর কালেকশন দিয়ে আমি আজকে শুরু করব বিকজ আপুরা সবাই বলেছিলেন যে কোহিনু বুটিক্স হাউজে কি এই বছর ইন্ডিয়ানি অরিজিনাল শাল আসবে না মানে এরকম আসবে না বলে অনেক আপুরা কোশ্চেন করেছিলেন সো আপনাদের সবার জন্য আজকে আমি যে কালেকশনটা নিয়ে শুরু করছি অ্যাট ফার্স্টেই সেটা হচ্ছে ইন্ডিয়ানি শালগুলি নিয়ে অ্যান্ড আফটার দ্যাট আমি আজকে যেই কালেকশানে দেখাবো প্রত্যেকটা কালেকশান হবে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ানি পার্টি কালেকশান আমি ভিডিওটা শুরু করার আগে অলরেডি বলে দিয়েছি পার্টি কালেকশান হবে সব কিছু ওকে মিতু আপু অলরেডি কমেন্ট করে ফেলেছেন আসসালামু আলাইকুম সুইট আপি মিতু আপু আপনি অনেক বেশি সুইট আচ্ছা সো আজকে শুরু করে দেই না ইন ডিটেলসে চলে যায় একটু বেসিক বেসিক যে কথাগুলি সেগুলি একটু বলে নিচ্ছি এই শালটা নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ানি কাশ্মীরি শাল যেটা রিসেন্টলি এইসব এইসব ডিজাইন আসলে সব সময় চলে সো আর একটু বলে নেই ইন ডিটেলসে এই যে খুব নিখুঁতভাবে এত সুন্দর কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি কালারটা যার যেই কালার লাগবে ঝটপট আমাদের স্টোরে এসে পারচেস করতে পারেন সো ব্ল্যাক কালারটা খুব বেশি সুন্দর ব্ল্যাকের মধ্যে তিনটে ডিজাইন এসেছে প্রত্যেকটা ডিজাইন আমি শালে দেখিয়ে দিব ইন্ডিয়ানি অরিজিনাল কাশ্মীরি শাল এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে কাজ করা আছে এবং এই শালগুলি আমরা দিচ্ছি আপনাদেরকে কত করে বলেন তো তাড়াতাড়ি কমেন্টের মধ্যে জানিয়ে দেন কত করে দিতে পারবো সো এই কাশ্মীরি শালগুলি কোহিনি বুটিক্সে এরকম অ্যাভেলেবেল আছে যেহেতু আজকে শীত পড়েছে সো ইন্ডিয়ানি অন্য থ্রি পিস নিয়ে শুরু করার আগে কোহিনি বুটিক্সে যে শালটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে আজকে আমি লাইফটা শুরু করে দিলাম এই শালগুলি পাতলা এবং পরলে তো খুবই ক্লাসি লাগবে প্রত্যেকটা ড্রেসের সাথেই যাবে বেশি বেশিরভাগ আপনাদেরকে আমি অলরেডি মার্কেটে দেখেছি অনেকেই পড়েছে এই কালেকশনগুলি খুবই সুন্দর কিন্তু সো এই শালগুলি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা করে আপনি এই কাশ্মীরি শালগুলি অরিজিনাল একদম ইন্ডিয়ান জাস্ট নট অনলি আপনি এই বছর ইউজ করবেন আপনি প্রত্যেক বছর কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর শাল পাতলা এবং আপনি জাস্ট দেখেন গায়েও কিন্তু ফেলে রাখতে পারছেন যে সুন্দর কুয়াশা পড়েছে এত সুন্দর কুয়াশা একটা শাল না পড়লে কিন্তু নয় এই আপনি দিতে এবং সবাই করবেন যারা নাকি ফলো করছেন বিকজ আমি খুব সুন্দর সুন্দর পার্টি কিছু কালেকশন দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান আপনার সবাই বলেছিলেন কবে ইন্ডিয়ান কালেকশন আসবে সো আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এনিওয়ে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান এখন যে কালারটি দেখাচ্ছি সেম ব্ল্যাক মধ্যে এটার মাঝখানে কোনো কাজ নেই কিন্তু ওভারঅল এরকম সুতা দিয়ে খুব নিখুঁতভাবে কিন্তু কাজ আছে দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ আছে আর এত সুন্দর শাল মানে আপনি যে কোনো ড্রেসের সাথে জাস্ট এভাবে ফেলে রাখলেও কিন্তু ভালো লাগে সো যেভাবে আপনি শালটা নেন ভীষণ ভালো লাগবে এই শালগুলি আমরা দিচ্ছি কোহিনো বুটিক্স হাউসে কত টাকা টাকা মাত্র দিয়ে আর যদি অনলাইনে আপনি করেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড থাকা ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা এবং খুবই সুন্দর কিন্তু পাতলা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারছেন আবার এরকম ক্লাসই লাগছে ক্যাজুয়াল লুকের জন্য কিন্তু ইউজ করতে পাচ্ছেন ওকে সো সালের কালেকশন এই দুইটাই দেখাবো বিকজ আরও অনেক কালেকশন আছে যদি নিতে হয় আপনি অনলাইন থেকে দুইটা পারচেস করতে পারেন আর আদারওয়েস কারো যদি শাল লাগে স্টোরে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ঠিক আছে বিকজ অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সো আজকে যে কারণে আমি বলছিলাম লাইফটা সিরিয়াসলি অনেক সুন্দর হবে সেটাই আজকে সেই কালেকশনটা নিয়েই ফার্স্টে আমি শুরু করে দিই আমি এত সুন্দর অদ্ভুত একটা কালেকশন দেখাবো বলে অদ্ভুত সুন্দর জাস্ট আপনারাই বলেন অদ্ভুত একটা কালেকশন দেখাবো বলেই আমি বলছি আজকের লাইফটা অনেক সুন্দর হবে এবং খুবই সুন্দর কালেকশন এসেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর কালেকশন আমি দেখাচ্ছি একদম অরিজিনাল দিল্লি বুটিক্স এর ড্রেস কালারটা হচ্ছে গ্রিন কালার অ্যান্ড আমার লুকটা দেখে কি মনে হচ্ছে বলেন তো ওভারঅল ফুল বডিতেই কিন্তু এত সুন্দর পাথরের নিখুঁতভাবে এই এই পাথরগুলি কিন্তু আপনার লক পাথর এত সুন্দর লক পাথরের একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের জন্য সবাই পারচেস করবেন এটা হচ্ছে পার্টি ড্রেস কোথায় আছে আমাদের স্টোরে আছে কোহিনো বুটিক্স হাউসে এত সুন্দর পার্টি ড্রেস চলে এসেছে জাস্ট আপনাদের জন্য এখন একটু আরেকটু বেসিক কথা যদি বলে দেই সেটা হচ্ছে এই যে দেখেন ড্রেসটার নিচে যেই যা যা আছে সেটা হচ্ছে পাথরের কাজ আছে পুঁতির কাজ আছে আর এই যে ডিজাইনটা দেখছেন এগুলি প্রত্যেকটা পাথর হচ্ছে লক করা পাথর সো আপনাকে বুঝিয়ে নিতে হবে ড্রেসটা খুবই স্পেশাল আপনি নট অনলি একটা পার্টিতে আপনি অনেক পার্টিতেই পড়তে পারবেন আর পরার পরে তো অনেক বেশি সুন্দর লাগবে গর্জিয়াস একটা কালেকশন তাই না ঝটপট গার্লস গ্রুপে শেয়ার করে দেন সো দ্যাট আমার বাকি আপুরাও যাতে দেখতে পায় আচ্ছা এটা হচ্ছে স্লিভের কাপড়টা সবাই ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন ঝটপট জয়েন করে ফেলুন বিকজ আমি আজকে ইন্ডিয়ান এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো কাজ নেই বাট ফ্রন্ট সাইডে পুরা এত সুন্দর কাজ আছে কিন্তু সো এটার সাথে আপনি পাচ্ছেন ওন্নাটা একদম সিম্পলের মধ্যে বা জামাটা পুরা ওভারঅল কাজ করা অ্যান্ড ওন্নাটার পাশে এত সুন্দর জরি প্রিন্টের একটা খুব সুন্দর লেস লাগানো অ্যান্ড পুরা অন্যায় এই যে পাথরের কাজ আছে পুরো অন্যায় নিখুঁতভাবে পাথরের কাজ আছে কালারটা হচ্ছে একদম গ্রিন কালার সো আমরা এইগুলি রিস্টক আপনাদের ডিমান্ড অনুসারে আপাতত কিছু কালেকশন স্টোরে এসেছে সো ঝট পর যা লাগবে চলে আসেন কোহিনু বুটিক্সে এত সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন লাগলে সো এই কালেকশনটা সিমিলার কিছুটা আপনারা যদি দেখে থাকেন আমার লাইফগুলি বারিশ কালেকশনের মতো বাট এটা কিন্তু ওইটা থেকে অনেক ডিফারেন্ট মানে এত বেশি ডিফারেন্ট আপনি দেখলেই বুঝবেন ড্রেসটা পরার সাথে সাথে অদ্ভুত লাগে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটার কাপড় খুবই সফট খুবই সফট হবে আমি একদম দিল্লি বুটিক্স এর অরিজিনাল কালেকশন দেখাচ্ছি হুইচ ইজ ফুল ড্রেস লক পাথর পুরা ড্রেসটার মধ্যেই অনেক সুন্দর সো যার যার পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন সবাই স্ক্রিনশট নিয়ে ফেলুন এই যে পুরা ড্রেসটা দেখেন কত বেশি চিকমিক করছে মনে হচ্ছে যে অদ্ভুত একটা ডিজাইন অ্যান্ড তারপর যদি চলে যাই এই যে নিচের পাটটা দেখেন এত সুন্দর নিখুঁত এই কাচটা কাজটা দেখেন একদম নিখুঁত খুবই সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন একদম অরিজিনাল ইন্ডিয়ান কোথায় অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে কোহিনু বুটিক্স স্টোরে একশো দুই নম্বর দোকানে ওকে এখন আমি তাহলে আরেকটা কালারে চলে যাই ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলেছেন যা যা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইজে চলে যাব ইনসাইড থাকা ডেলিভারি চার্জ আপনারা সবাই জানেন এইটি টাকা আউটসাইড থাকা ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা সো নাও সেকেন্ড আরেকটা কালেকশন দেখাচ্ছি এই কালারটাও খুবই অদ্ভুত ডিজাইন জাস্ট মানে আমি কিভাবে বুঝাবো আপনারা দেখেন পুরা ড্রেসটা কিন্তু লক পাথর একদম অরিজিনাল কালেকশান ইন্ডিয়ান কাপড়ের কোয়ালিটি নেই কোনো টেনশন নেই যদি টেনশন থাকে একটু যাচাই বাছাই করার জন্য স্টোরে এসে দেখে শুনে বুঝে নিবে জাস্ট দেখেন ড্রেসটা ড্রেসটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশান সিমিলার ডিজাইন নিচে এরকম খুব সুন্দরভাবে লক করা পাথর এই যে এই কাজটা আছে এই কাজটা আছে দেখেন খুবই সুন্দরভাবে এই যে ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার লক করা পাথর এবং খুবই অদ্ভুত একটা ড্রেস খুবই অদ্ভুত ড্রেস কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর সো এই দিল্লি বুটিক্সের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার দুইশো টাকা করে সো তাই বলে কি সবাই লাইভটা ছেড়ে চলে যাবে এখন না ঝটপট আমার সাথে জয়েন করুন বিকজ আজকে প্রত্যেকটা লাইভে যতগুলি কালার দেখাবো এই দিল্লি বুটিক্স ছাড়াও বাকি যে কালেকশনগুলি দেখাবো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুব সুন্দর কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস দেখাবো এবং সবাই ঝটপট জয়েন করে ফেলুন আমার সাথে খুবই সুন্দর কালার কিন্তু এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক লং কাপড় জাস্ট হ্যাভ আ লো কাপড়ের লং কোয়ালিটি অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের পাটা মানে একটা পুরো দামি শাড়ির মতো পরার সাথে সাথেই কিন্তু অনেক ভালো লাগবে প্রাইসটা হচ্ছে কত চার হাজার দুইশো ইনসাইড থাকা ডেলিভারি চার্জ এই টাকা দিস ওয়ান এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সবাই ছটপট জয়েন করে ফেলুন এবং সবাই ছটপট পারচেস করে ফেলুন এত সুন্দর কালেকশন একদম ইউনিক কালেকশন ইউনো লাইক কিছু কালেকশন থাকে যে কখনোই কমন হওয়ার চান্সেস কম থাকে সো এগুলি হচ্ছে খুব আনকমন কিছু কালেকশন সো যারা নাকি পরবেন সে ওয়ান পিসই পরবেন অদ্ভুত লাগে কিন্তু প্রাইসটা হচ্ছে কত চার হাজার দুইশো টাকা কোথায় কোহিনো বুটিক্স হাউজে আপনি অ্যাভেলেবেল পাবেন অথবা অনলাইন থেকেও কিন্তু পারচেস করতে পারছেন নাও এখন আমি সেকেন্ড আরেকটা কালেকশনের মধ্যে চলে যাব একটু ফ্যানটা ছেড়ে দিব ওকে সো অ্যানাদার ওয়ান যেটা নিয়ে আজকে নেক্সট লাইভ হবে এটার উপরে দুইটা ড্রেস দেখানো হবে সবাই যেমনটা বলেছিলাম প্রত্যেকটা ড্রেস হবে ইন্ডিয়ান কালেকশন এখন আরেকটা থ্রি পিস দেখাচ্ছি যেটা প্রিন্টটা মানে প্রিন্টটা দেখে বুঝে নেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আমাদের দেশে মানে এই জাতীয় প্রিন্ট খুবই কম করা হয় যদিও হয় তাহলে এত নিখুঁতভাবে এই যে গলার মধ্যে যে কাজটা একটু দেখিয়ে দিই গলার মধ্যে যে কাজটা এত নিখুঁতভাবে কিন্তু হয় না তো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আমি দেখাচ্ছি রাইট নাও অ্যান্ড দিস ওয়ান লাইক খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস এই যে গলার কাজটা পুরা খুব সুন্দরভাবে পাথরগুলি লক করা এবং এই হচ্ছে গলার কাজটা ফুল জামাটার মধ্যে আপনি এই থ্রি পিসটা কেন পারচেস করবেন বিকজ খুবই পিওর সফট কোয়ালিটি একদম খুব ইউনিক একটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে রং কালারের মধ্যে এসেছে এই হচ্ছে ব্যাক সাইডটা যার যার প্রিন্টটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন বিকজ এগুলির সাথে এসেছে আপনার জর্জে টোনা সো এই থ্রি পিসটার নিচে তেমন কোনো কাজ নেই বাট এরকম একটা লেস লাগানো আছে সোনালি কালার অ্যান্ড হচ্ছে পুরাটা জামা এসেছে প্রিন্টের মধ্যে অ্যান্ড গলার মধ্যে হালকা কাজ করা গলার মধ্যে হালকা কাজ করা এন এই যে সাইডটা দেখি আপনি বুঝার কথা যে অনেক বেশি আছে কিন্তু মোর দেন এই প্লাস আছে সাইডে অ্যান্ড লংও অনেক বেশি হবে সো যা যেভাবে ইচ্ছা ড্রেসটা বাড়াতে পারবেন এখন এই ড্রেসটা বেসিক কথায় চলে যায় সেটা হচ্ছে এই যে দেখেন ডিটেলসটা হচ্ছে অন্যটা কি নাম এই ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আপ দিল্লি বুটিক্সের ড্রেস প্রত্যেকটা থ্রিপি যাই দেখাচ্ছি সবই দিল্লি বুটিস কালেকশন ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে এরকম সাইড দিয়ে একটু একটু ডিজাইনিং লেস আছে হ্যাঁ ডিজাইনিং লেস আছে এরকম পুরো ওভারঅল ওড়নায় এরকম খুব সুন্দরভাবে ডিজাইনিং লেস অ্যান্ড তারপর প্রিন্টের ওড়নাটা ওড়নাটা হচ্ছে জর্জেট ড্রেস সো এই ধরনের ড্রেস ওনলি তাদের জন্য আপুরা যারা নাকি একদম ইউনিক কিছু কালেকশন পড়তে পছন্দ করেন এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারের মধ্যেও পুরো কাজ আছে এই যে দেখেন সেলোয়ারের পায়ায় এত সুন্দর কাজ পড়বে কালারটা হচ্ছে অফ হোয়াইট ওন্নাটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ড্রেসটা হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে লাইক রং ধরো কালারের মধ্যে এই যে এই থ্রি আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা ইনসাইড থাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড থাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা সো অনেকে আছেন একটু দামি আপনারা ওয়ান পিস পড়তে পছন্দ করেন আমি বলবো যে তারা অবশ্যই এই থ্রি পিসগুলি আপনি নেবেন বিকজ মানে এত বেশি সুন্দর এত ক্লাসি লাগে শুধু একটু জামাটাতেই কিন্তু আপনি ফোটো স্টাইলে বানালেও খুব ভালো লাগবে আর ওনাটা তো দেখেন খুব ভালো লাগছে কিন্তু আর একদম খুব ইউনিক এই যে চারো পাশে এত সুন্দর লেস আছে এখন আমি নেক্সট ওয়ান আরেকটা কালারে চলে যাব এই থ্রি পিসটা টোটাল চারটা কালার এসেছে আমি দুইটি কালার লাইভের মধ্যে দেখাচ্ছি আরও যদি কালার লাগে কি করতে হবে বলেন তো স্টোরে এসে দেখে শুনে নিয়ে যেতে হবে এই থ্রি পিসগুলি আমরা দিচ্ছি অনলি বাইশো টাকা এই যে গলার কাজটা প্রত্যেকটা পাথর লক করে বসানো এবং খুবই ইউনিক কালেকশন এই থ্রি পিস দিয়ে আপনি খুব ক্লাসিক ওয়েতে ফতুয়া ও স্টাইলে পড়তে পারেন আবার সেলোয়ার কামিজও পড়তে পারেন আবার অনেকে গোল জামা পড়তে পছন্দ করেন গোল জামাও পড়তে পারেন এই হচ্ছে ব্যাক সাইডটা অনেকগুলি কালারের মধ্যে প্রিন্টে এসেছে প্রিন্টে একদম ইউনিক কিছু একেবারে ইউনিক কিছু ডিজাইন এই যে এটা হচ্ছে ওন্নাটা পুরাটা অন্যায় এরকম খুব সুন্দরভাবে ডিজাইন আছে পুরা অন্য পাশে জর্জেট কিন্তু সো এই ড্রেসগুলি আপুরা যারা চান যে মানে তাদের ড্রেস কমন হওয়ার কোনো চান্স থাকবে না কমন ড্রেস আমি পরবো না সো তাদের জন্য অনলি এই ড্রেসটা এগুলি আমরা দিচ্ছি ইন্ডিয়ান একদম অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন সিলোয়ারেও কাজ হবে থ্রি পিসগুলি মাত্র বাইশশো টাকা কোথায় কোহিনু বুটিক স্টোরে কোহিনু বুটিক স্টোরে এরকম অনেক অনেক সুন্দর কালার অ্যাভেলেবেল আছে ওনলি আপনাদের ডিমান্ড অনুসারে আমরা নেক্সট রিস্টক করব ওকে এখন আমি আরেকটা কালেকশানে চলে যাব। ওইটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে সো যেমনটা বলেছিলাম পার্টি ড্রেস সব ইন্ডিয়ান কালেকশানের উপরে হবে সো সব একদম পার্টি ড্রেস ইন্ডিয়ান কালেকশানই দেখাচ্ছি সো এই কাপড়টা এত বেশি সফট আমি বলে পারবো না মানে ইন্ডিয়ান আর পাকিস্তানি ড্রেস ধরার মজাই আলাদা কাপড়টাই সব ডিজাইনও কিন্তু ইউনিক হয় আচ্ছা এই ড্রেসটা একটু বেসিক কথায় চলে সো যায় এরকম খুব সুন্দর পাতা যে একটা ডিজাইন দেখছেন জামার মাঝখানে পাতা পাতা ডিজাইনের জড়ি জড়ি লাগানো পুরাটা জামায় খুব সুন্দর এই যে সুতার কাজ দেওয়া একদম অরিজিনাল ড্রেস এটা সরি ইন্ডিয়ানি একদম পুরা অল বডি এভাবেই কিন্তু ওয়ার্ক করা আছে ফ্রন্ট সাইডে একদম সামনে পার থেকে শুরু করে জামার নিচের পর্যন্ত পুরা অনেক এই যে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে কিন্তু পুরা নিচের সাইড পর্যন্ত হ্যাঁ আর নিচের সাইডে এসে নিচের পোশনে আপনি এরকম এই যে এভাবে খুব সুন্দর লেস দিয়ে ফিনিশিং দিয়ে ইন্ট দিয়েছে এখন এই থ্রি পিসটার সাথে আপনি অন্যায় সেলওয়ারটা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর কম্বিনেশন এসেছে এই হচ্ছে ব্যাক সাইডটা সো কাপড়টা সফট কোয়ালিটি যারা নাকি একটু ভারী কাপড় পরতে পারেন না বডিতে ইচিং প্রবলেম আছে বাট পার্টিতে একটু সুন্দর সফট কোয়ালিটি থ্রি পিস পরবেন তাদের জন্য এই সুন্দর ইউনিক একটা কালেকশন কোথায় পাওয়া যাচ্ছে কোহিনু বুটিক স্টোরে আচ্ছা এই হচ্ছে অন্য পাশের পারটা পুরা পাশের পারে এত সুন্দরভাবে ডিজাইন আছে পুরা পাশের পারে অ্যান্ড হচ্ছে মিডেলে প্রিন্ট অ্যান্ড এই যে সাইডে আবার এভাবে খুব সুন্দরভাবে কাজ দিয়ে ফিনিশিং দেওয়া সো এই থ্রি পিসটার সাথে আপনার কম্বিনেশন এসেছে ইয়েলো অ্যান্ড হচ্ছে গোলাপি তারপর এই হচ্ছে গোলাপি প্যান্টের কাপড় এগুলি দিচ্ছি আমরা বাইশো টাকা করে কোথা থেকে অল আর পার্টি ড্রেস আপনি ক্যাজুয়াল লুকেও পড়তে পারেন দিল্লি বুটিক্সের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান আপনি অবশ্যই পারচেস করবেন বিকজ এই কালারগুলি খুবই খুবই সুন্দর সো আপনাদের ডিমান্ড অনুসারেই নেক্সট আমরা আরও কালার কিন্তু এগুলো রিস্টক করবে এই ধরনের আরও চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কোথায় স্টোরে কেউ নিতে ইচ্ছুক হলে অবশ্যই স্টোরে চলে আসবেন আদারওয়াইজ অনলাইন থেকে এই দুইটা কালার দেখেও কিন্তু পারচেস করতে পারেন একেবারে সফট পিওর কালেকশন একেবারে সফট কালেকশন এখন যে নেক্সট আরেকটা কালারে যাব যেটা লাস্ট ওয়ান দিস ওয়ান ইজ দ্য লাস্ট ওয়ান আজকে লাইভের লাস্ট ড্রেস সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের মধ্যে একদম গোলাপি কালারটা কিন্তু সো সিমিলার ডিজাইন সিমিলার ডিজাইন যেহেতু অলমোস্ট কাছাকাছি ডিজাইন এরকম ফুলের মধ্যে তারপর পাতা পাতা এরকম জড়ি জড়ি জরি দেওয়া পুরোটা জামা এভাবে ওয়ার্ক আছে একদম সফট কাপড়ের উপরে সো এটা নিয়ে আর কিছু বলার নেই ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলুন এটা হচ্ছে পিঙ্ক কালারটা এই হচ্ছে ফ্রন্ট পোরশনটা অ্যান্ড এই হচ্ছে নিচে জমিনের পোরশনটা এই হচ্ছে জমিনের পোরশনটা এই কালারগুলি মানে কাপড়টাই সবচেয়ে বেশি সফট আপনি পারচেস করবেন অনলি কাপড়টার জন্য যারা নাকি ইন্ডিয়ান কালেকশন পরে সবসময় অভ্যস্ত তারা এই কালেকশনগুলি দেখেই নিয়ে চলে যাবে আমি জানি সো এই হচ্ছে অন্যটা হাই আপু হাই আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে ওন্নাটা ওন্নাটা চারো পাশে এরকম খুব সুন্দরভাবে কাজ আছে সুতার কাজ কিন্তু পুরাটা একদম হাতে কাজ করা দেখেন পুরো কাজটা হচ্ছে হাতে কাজ করা ওনাটা ইন দ্য মিডল এরকম খুব সুন্দরভাবে সফট কাপড়ের সো এই কালারটার সাথে কম্বিনেশন এসেছে পেস্ট কালারের সাথে গোলাপি কালার প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা কোথায় পাওয়া যাচ্ছে কোহিনি বুটিক স্টোরে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এরকম দিল্লি বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কালার কোথায় অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে স্টোরে আসলেই এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল পাবেন অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন সাই টাকা ডেলিভারি চার্জ এইটি টাকা সাই টাকা ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা সো যাওয়ার আগে একটা কথা বলে দিই আমি একটা খুব সুন্দর থ্রি পিস পরে আছি কারো যদি পছন্দ হয়ে যায় তাদেরকে আমি বলবো অবশ্যই পাকিস্তানি ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারেন আমি অরিজিনাল পাকিস্তানি মেহেনাস ক্যাটালগের থ্রি পিস পরে আছি এরকম খুবসুরত জোহরা কিছু নিউ নিউ অনেক ক্যাটালগ এসেছে প্রাইস কত আমার এই থ্রি পিসটা প্রাইস হচ্ছে আমরা দিয়েছিলাম মোস্ট প্রবাবলি ছাব্বিশশো করে ছাব্বিশশো অথবা সাতাইশশো করে আমি দিয়েছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই কিন্তু এই ধরনের অনেক অনেক ক্যাটালগ নিউ এসেছে নেক্সট যে লাইভগুলি হবে সব পাকিস্তানি থ্রি পিসগুলির উপরে হবে সো সবাইকে রিকোয়েস্ট থাকবে লাইভের উপরে চোখ রাখবেন এবং সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস আমাদের থেকে পারচেস করবেন এবং সবাই কোহিনু বুটিক্সে চলে আসবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসি তাহলে সবাইকে আসসালামু আলাইকুম